হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের সকলের ফ্রি ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি সঙ্গে রয়েছি ভৈরব। তো এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি বড় সুখবর। বন্ধুরা, আবারও অনলাইনে রেশন কার্ড কারেকশন কিন্তু নতুন ভাবে শুরু হয়েছে। হ্যাঁ, আমরা প্রত্যেকেই জানতাম যে অনলাইনে কিন্তু রেশন কার্ডের জন্য আবেদন করা যায়, রেশন কার্ড ট্রান্সফারের জন্য আবেদন করা যায় এবং রেশন কার্ড কিন্তু কারেকশনও করা যায়। তবে অনলাইনে রেশন কার্ডের কারেকশন কিন্তু প্রায় অনেক দিন ধরেই বন্ধ ছিল। আমরা যখনই কিন্তু কারেকশন করার চেষ্টা করতাম, পেজটা কিন্তু এরর চলে আসতো। তবে বর্তমানে কিন্তু আবারও অনলাইনে কিন্তু রেশন কার্ড কারেকশন শুরু হয়ে গেছে। তো যাদের রেশন কার্ডে কোনো রকম ভুল রয়েছে, অর্থাৎ নামে ভুল রয়েছে, অ্যাড্রেসে ভুল রয়েছে, স্বামীর নাম বা বাবার নামে ভুল রয়েছে, তো সেই সমস্তগুলো কারেকশন করতে চাও, তো তাদের জন্য আজকের এই ভিডিওটিকে তোমরা কেবি স্কিপ করো না। প্রত্যেকেই অবশ্যই ভিডিওতে একটি লাইক করো, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক, নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ আমরা রয়েছি food.wb.gov.in, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সম্পূর্ণ অফিসিয়াল নতুন ওয়েবসাইটে। তো প্রত্যেকেই তোমরা যারা রেশন কার্ডে ভুল রয়েছে, অর্থাৎ নামে ভুল রয়েছে বা জন্ম তারিখে ভুল রয়েছে বা অ্যাড্রেসে ভুল রয়েছে, অর্থাৎ কারেকশন করতে চাও, তারা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবে। আসার পর একটু স্ক্রল করে বন্ধুরা নিচের দিকে আসলে এখানে তোমরা অনেক কিছু নতুন অপশন তোমরা দেখতে পাবে। ওকে, যেমন দেখতে পাচ্ছ লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, কমন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে তোমরা পরপর দেখতে পাবে। তো এখান থেকে তোমরা কি করবে, একটু ওপর দিকে আবারও চলে আসবে। আসার পর এখানে একটি দেখতে পাচ্ছ লিঙ্ক রয়েছে ওল্ড ওয়েবসাইট। ওকে, অর্থাৎ পুরনো যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে আমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে আবেদন করব। তো জাস্ট এখানে ওল্ড ওয়েবসাইট লেখাটির উপর তোমরা প্রত্যেকেই ক্লিক করবে। ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল যে পুরনো ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি এখানে ওপেন হয়ে যাবে। এরপর তোমরা কি করবে, লেফট সাইডে কর্নারে এখানে রেশন কার্ড এই যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকেই ক্লিক করবে। ক্লিক করার পর অ্যাপ্লাই অনলাইন এই বাটনটির উপর ক্লিক করলে রাইট সাইডে এখানে পরপর ফর্মগুলো তোমাদের কাছে শো করবে, অর্থাৎ তোমরা তোমাদের রেশন কার্ডে কোন ফর্মটা ফিল আপ করতে চাও, অর্থাৎ ফর্ম 3 নাকি ফর্ম 4 নাকি ফর্ম 5। তো এখানে পরপর রয়েছে। তো যারা রেশন কার্ড কারেকশন করতে চাও তারা ক্ষেত্রে ফর্ম 5 এই যে দেখতে পাচ্ছ এখানে জাস্ট এর উপর ক্লিক করো। তো আমরা ফর্ম 5 এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর তোমাদের কাছে একটি নতুন পেজ ওপেন হবে। এখানে দেখো বলা হচ্ছে আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নাম্বার দেবেন। তো এখানে কি করবে, এই বক্সে তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি রয়েছে অর্থাৎ রেশন কার্ডের সাথে, সেই মোবাইল নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। মোবাইল নাম্বার বসানোর পর পাশে দেখো এখানে নিচে একটি অপশন রয়েছে গেট ওটিপি। তো প্রত্যেকেই এই গেট ওটিপি এই অপশনটির উপর তোমরা ক্লিক করবে। তো ওটিপি দেখতে পাচ্ছ অলরেডি চলে এসেছে। এখানে আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি 4387, নিচে প্রসিড বাটনটির ওপর এরপর আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছ আমাদের কাছে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে। এভাবে তোমাদের কাছে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এরপর তোমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসলে এখানে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে অ্যাপ্লাই ফর ফর্ম 5, এই অ্যাপ্লাই নাও বাটনটির ওপর তোমরা প্রত্যেকেই ক্লিক করবে। তো আগে আমরা এই অ্যাপ্লাই নাও ফর্ম 5 এর উপর ক্লিক করলে সঙ্গে সঙ্গে পেজটি এরর হয়ে যেত, অর্থাৎ পেজটি খুলতো না। তোমরা দেখলে আমি ফর্ম 5 এর উপর ক্লিক করা মাত্রই পেজটা কিন্তু খুলে গেল। তো দেখতে পাচ্ছ এখানে যেটি বলা হচ্ছে অ্যাপ্লাই ফর নেম কারেকশন। ওকে, অর্থাৎ তোমরা এখানে কিন্তু খুব সহজে তোমাদের রেশন কার্ডে নামে যদি ভুল থাকে, টাইটেলে ভুল থাকে, সেটিকে কিন্তু তোমরা সংশোধন করতে পারবে। তো প্রথমে দেখো এখানে বলা হচ্ছে মেম্বার 1 রেশন কার্ড নাম্বারটি দেওয়া রয়েছে। তো মেম্বার 1 এ দেখতে পাচ্ছ কিন্তু ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দেওয়া রয়েছে। তারপর রয়েছে ফাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ। ওকে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি সাপ্লিমেন্টারি ডকুমেন্টের অপশন রয়েছে। তো যদি নামে ভুল থাকে তাহলে তোমরা কি করবে, প্রথমে এখানে তোমাদের সঠিক নামটা তোমরা এই বক্সে লিখবে। এখানে জাস্ট টাইপ করলে তোমরা এখানে এডিট করতে পারবে নামটা। তো এখানে সঠিক নামটা তোমরা লিখে দেবে। যদি ফাদার্স ওর মাদার্স নেমের জায়গায় কোনো ভুল থাকে তো সেটাকে তোমরা সঠিকভাবে লিখবে। এরপর জেন্ডার, মেল ফিমেল সেটাকে সেট করে নেবে। এরপর ডেট অফ বার্থে যদি ভুল থাকে তাহলে এখানে ক্লিক করে তোমাদের ডেট অফ বার্থটি তোমরা এখান থেকে চুজ করে নেবে। এরপর সাপ্লিমেন্টারি ডকুমেন্ট তোমাদেরকে এখানে দিতে হবে, অর্থাৎ তোমরা যে চেঞ্জ করছো, যদি তোমাদের ডেট অফ বার্থে যে ভুল রয়েছে তোমরা চেঞ্জ করলে বা নামে তোমাদের ভুল রয়েছে তোমরা নামটাকে ঠিক করলে, তো এক্ষেত্রে তোমরা চাইলে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড যেটি থাকুক না কেন সেগুলোকে তোমরা স্ক্যান করে একটি সিঙ্গেল পিডিএফ বানিয়ে তোমরা এখানে কিন্তু চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টটি আপলোড করে দেবে। ওকে, ফিল আপ করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ইউ মে মেক চেঞ্জ টু ইয়োর অ্যাড্রেস হেয়ার। ওকে, অর্থাৎ তোমরা যদি তোমাদের অ্যাড্রেসটি এক্ষেত্রে চেঞ্জ করতে চাও তো সেক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে ডিস্ট্রিক্ট, এখানে শো করছে, এরপর ব্লক, এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম। এখানে তোমরা ক্লিক করে গ্রাম পঞ্চায়েতের নামটি তোমরা চেঞ্জ করতে পারো, বা তোমরা যদি তোমাদের ভিলেজের নামটি চেঞ্জ করতে চাও ভিলেজের নামটি এখানে তোমরা চেঞ্জ করতে পারো। ওকে, বা এখানে অ্যাড্রেসটি তোমরা এখানে সঠিকভাবে তোমরা এখানে লিখতে পারো। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এগুলো পরপর তোমরা এখান থেকে সেট করে নেবে। এবং এখানে তোমরা অ্যাড্রেস প্রুফ হিসেবে এখানে একটি ডকুমেন্ট পিডিএফ আকারে তোমাদেরকে আপলোড করতে হবে। তো সেটি তোমরা এখানে আপলোড করে দেবে। এবং নিচে দেখো এখানে বলা হচ্ছে নেক্সট, তোমরা জাস্ট এই নেক্সট বটনটির উপর প্রত্যেকে ক্লিক করবে। ক্লিক করার পর আরও একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমরা দেখতে পাবে যে তোমরা কি কি চেঞ্জ করছো। ওকে, তো যে ব্যক্তির আমি নামে বা ডেট অফ বার্থে আমি চেঞ্জ করতে চাইছি, তো সেই ব্যক্তির নাম এখানে দেখতে পাচ্ছ শো করছে, জেন্ডার শো করছে, এবং এখানে অ্যাড্রেসে যেহেতু আমি একটু কারেকশন করেছি তো সেক্ষেত্রে অ্যাড্রেসটাও এখানে দেখতে পাচ্ছ শো করছে। ওকে, তো এরপর দেখো নিচে একটি অপশন রয়েছে ইটস ওকে আই এগ্রি, পাশে এই বক্সে তোমরা টিকমার্ক দেবে এবং নিচে দেখো ব্যাক এবং রয়েছে প্রসিড, তো প্রসিড বাটনটির ওপর তোমরা ক্লিক করে এগিয়ে যাবে। এরপর আরও একটি নতুন পেজ ওপেন হবে এবং এখানে বলা হচ্ছে কনফার্ম ইউর অ্যাপ্লিকেশন, তো আই সার্টিফাই দ্যাট, পাশে দেখো একটি বক্স রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে নিচে এখানে দেখো একটি অপশন রয়েছে গেট ওটিপি, জাস্ট গেট ওটিপির ওপর ক্লিক করলে তোমাদের ফোনে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা তোমরা এখানে এন্টার ইউর ওটিপি এই বক্সে বসিয়ে দেবে এবং সাবমিট ওটিপির ওপর তোমরা যখনই ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ডিসপ্লে হবে ইউর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। ওকে, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে তোমরা খুব সহজেই তোমরা বাড়িতে বসে তোমাদের রেশন কার্ডের যাবতীয় ভুল তোমরা কিন্তু অনলাইনে মোবাইল থেকেই কিন্তু সংশোধন করে নিতে পারবে। ভিডিওটি কমপ্লিট দেখার জন্য প্রত্যেকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে হেল্প করব, এবং রেশন কার্ড সংক্রান্ত কোনো রকম তোমাদের জানা থাকলেও তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদের সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান কমেন্টের মাধ্যমেই করে দেবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, ভিডিওটিকে অবশ্যই বন্ধু বান্ধব প্রয়োজনীয়দের সাথে শেয়ার করে তাদেরকে একটু দেখার সুযোগ করে দাও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ।